আইনউদ্দিন সিস্তি রক্তে কথা বলে যায়। আজকে অনেক হিন্দু বাবারা আছেন, ভালো করে শুনেন, বাবার একটু দেলের কান্না লাগান শুনেন। হিন্দু দাদুরা, শুনেছি অনেক হিন্দু দাদু আছেন, গাউসে পাক একদিন বাদাম তৎকালীন জামানায় গাউসে পাকের মাদানে মুসলমান খাজা মাইনউদ্দিন সিস্তি রহমাতুল্লাহ আলাইহি হিন্দুরা পূজা করে মন্দিরে যাইয়া 360 মূর্তি, মুসলমান শুনে নাও দুর্গা মা দুর্গা কার্তিক সরস্বতী যত দুর্গা আছে সবগুলো বানাইয়া পূজা করে, দশাতলা এক দেবতা বানাইয়া। ও বাদানরা শুনে নাও, গাউসে পাকের একটা জীবনে শুনে নাও, খাজা মাইনউদ্দিনের জীবনে শুনে নাও, কাউকে আঘাত করতে আসি না, শুধু বুঝানোর জন্য বলে যায় গো বাবা। এ মুসলমান শুনে নাও, খাজা মাইনউদ্দিন চিশতি তৎকালীন জামানায় যাদের ঠাকুর বলি আমরা ওদেরকে বলা হয় পণ্ডিত, হিন্দু পণ্ডিতেরা প্রতিমায় যা পূজা করে, সরস্বতী মা দুর্গা কার্তিক পেট মোটা বাদাম ডারো যা আছে এইগুলোরে ভালো করে পূজা করে। অথচ আল্লাহ বলেন, আল্লাহ বলেন আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। আল্লাহ বলে বান্দারে আমি আর পৃথিবীর মধ্যে দ্বিতীয় নাই, কার পূজা করো? সরস্বতীর পূজা করো, কার্তিকের পূজা করো, মা দুর্গার পূজা করো, গণেশের পূজা করো, জিরারে করো, ভালো করে শোনো। পৃথিবীর মধ্যে একমাত্র পূজা পাবে আমার আল্লাহ। আল্লাহ কয় আমি আল্লাহ এক, আমার কোনো দ্বিতীয় নাই, আমি আল্লাহ কারো জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। সুতরাং আল্লাহ যদি ছেলে মেয়ে থাকতো তারে নাই অনুসরণ করতাম, আল্লাহ যদি বংশ থাকতো তারে অনুসরণ করতাম। যেহেতু আল্লাহর কোনো শরীক নাই, ছেলে নাই, মেয়ে নাই, কেউ নেই, আল্লাহ কয় আমি আল্লাহ এক। এ দুনিয়ার মুসলমান শুনে নাও, আমি কাউরে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম আসমান জমিনের মধ্যে আমি আল্লাহ একমাত্র দ্বিতীয়, আমার আর কেউ নাই, আমার সমতুল্য পৃথিবীর মধ্যে আসমান জমিনের মধ্যে কেউ নাই। কার পূজা করো? إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। সিরাতাল মুস্তাকিম। ও মুসলমান শুনে নাও, মুত্তাকিনের পরে সিরাতের পথে, সরল সঠিক পথে চলতে হবে রে মুসলমান। সেই পথটা কি পথ আমি আস্তে আস্তে আলোচনায় যাবো, ধীরে ধীরে যাবো রে মুসলমান। এ দুনিয়ার মুসলমান, ইন্দু ইন্দু পণ্ডিতেরা সবাই পূজা করে, বড় পণ্ডিতের মেয়ে বলে বাবা গো, ও আমার আব্বা জান বলে কি প্রতিদিন আপনি মন্দিরে মন্দিরে যান, দেবতারে ভক্তি দেন, শ্রদ্ধা দেন, ফুল খাওয়ান, মধু খাওয়ান, মিষ্টি খাওয়ান, কত কি করেন। বাবা কয় মারে কিছু খায় না, ওটা মানুষ নয়, ওগুলো আমরা এনে খায়, পায়ের গোলে রেখে আসি, ভক্তবিন্দু যা দেয় এটা আমরা একদম আত্মসার করি, এগুলোরে ভোগ করি আমরা। মেয়ে কয় বাবা কেমন প্রতিমার পূজা করো গো বাবা, কেমন দেবতার পূজা করো? যে দেবতা খাইতে পারে না, কথা বলতে পারে না, সেই দেবতার পূজা করে কি হবে গো বাবা? বাবা গো আজকে আমি যাব পূজা করতে, বাবা গো আজকে তোমার আর যাওয়া লাগবে না, দেখবা ঠিকই আমি তোমাদের বড় প্রতিমারে আমি দুধ পান করায় আসবো, যতগুলো প্রতিমা
আছে সবাই রে আমি দুধ পান করাবো, আমি পণ্ডিতের মেয়ে আমার কথা রাখবে দেবতারা। বাবা কয় মা রে পাগলামি করিস না, মাটির পুতুলে কোনোদিন কিচ্ছু খাইতে পারে না। এ মুসলমান শুনে না, এটা সম্ভব নয়। মুসলমান কবির মনোযোগ, মেয়ে কয় বাবা তুমি আমার কাছে দাও। এরা দুধের পাতিল নিয়ে চলে গেলেন মন্দিরে। মন্দিরে যায় ছোট দেবতারে কয় দেবতা দুধ খা কথা বলে না, মেজে দেবতারে কয় দুধ খা কয় কথা বলে না, সেজে দেবতারে কয় দুধ খা দুধ খায় না, বড় দেবতারে কয় দুধ খা দুধ খায় না, মেজে দেবতা খায় না। মেয়েটা কয় দেবতারে পাগলামি করলে চলবে না, যতক্ষণ পর্যন্ত আমার হাত থেকে দুধের পাতিল নিবা না, যতক্ষণ পর্যন্ত তুমি দুধ পান করবা না, ততক্ষণ পর্যন্ত আমিও মন্দির থেকে বাইর হব না, মাথা ঠুকায় ঠুকায় মরে যাব। তোমার দুধ খাইতে হবে, আমাকে পুণ্য করতে হবে, যেহেতু আমি পুণ্যের জন্য এসেছি তোমার দরবারে, তোমার পায়ে লুটায় পড়ব, আমাকে তুমি পুণ্য কর, আমাকে তুমি আশীর্বাদ কর। দেবতার পায়ে লুটায় কাঁদতে লাগলেন, এইরকম কন্যা কান্দে কিন্তু কোন দেবতার দিলে মায়া হয় না। জোরে বল আল্লাহু আকবার। একটা দেবতা কথাও কয় না, মাথাও নাড়ে না, দুধ খায় না, রাগে ছোটে মেয়েটা খাবি না কথা কয় না, জোরে জোরে মাথা ঠুকায় ঠুকায় বড় মন্দিরে যাইয়া রক্ত ছুটে পায়ের গড়তে পুরো মন্দিরে সব দেবতার গায়ে রক্ত মাখায় গেছে। ওই পদ্মে যাইতেছিল খাজা মাইনউদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, জোরে বলেন না মারহাবা। বাস্তব বুয়া শোনেন কিছু কয়া যায়, কথা বোঝেননি, কষ্ট হচ্ছে আপনাদের, রাগ করেন, আমি কাউকে আঘাত করতে আসিনি, আমি বলার জন্য বোঝানোর জন্য। হেদায়তের মালিক আল্লাহ, হেদায়তের মালিক আমিরুল আমিন সিদ্দিকিনা, ঠিক কিনা? হেদায়তের মালিক কে? আল্লাহ। মেয়েটা রক্তাক্ত হইয়া পড়ে আছে ভিতরে, গোবিন্দ যাইতেছিল খাজা মাইনউদ্দিন চিশতি, দেখে একটা মেয়ে ভিতরে কান্নার আওয়াজ শুনতে পেরে একটু পরে কান্নার আওয়াজ বন্ধ, উকি মেরে দেখে দেবতার পায়ের ঘরে রক্ত তীরের মতো ছুটতেছে, মাথা ফাটিয়ে ফেলেছে, ঠুকাইতে ঠুকাইতে মাথা ফেটে গেছে, রক্ত পড়তেছে জমিনের মধ্যে। খাজা মাইনউদ্দিন ভিতরে যাইয়া বড় দেবতার কানের মধ্যে ধরে বেয়াদব, মেয়েটা আত্মনাদ করে দুধ খাওয়ার জন্য, এত কষ্ট করে দুধ নিয়ে আসে খা। দেবতা কয় হুজুর খাসছি, সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে সুবহানাল্লাহ। এ মুসলমান শুনে নাও, বড় দেবতার জবান খুলে গেছে, মা দুর্গার দুবার জবান খুলে গেছে, জবান খোলা ফোন, উনি দুধের পাতিল নিয়ে ভাগাভাগি করে সবাই খাইলেন, আল্লাহু আকবার বলেন, সবাই খাইলেন। মেয়েটাকে বললেন মারে তুমি চলে যাও, দেবতা তো দুধ খেয়েছে, তোমার পুণ্য দোয়া করে দিয়েছে। বড় দেবতা মাথার মধ্যে হাত বোলায় দিছে, মাটির পুতুল হাত বোলায় দেখ মা যাও, তুমি পুণ্য যাও। মেয়েটা বাড়ি চলে গেছে, যা দেখে মেয়ের ঠাকুর মশায় দেখে, যিনি পণ্ডিত বড় পণ্ডিত দেখে মেয়ের মাথা ফাটা রক্ত বাইর হয়। মেয়েকে জিগায় মারে তোর মাথা কেন ফাটা, তোকে নিশ্চিত কোনো ভগাটেরা ধরেছিল, কোনো বাজে ছেলেরা ধরেছিল? কয় বাবা না, তোমার দেবতা যতক্ষণ পর্যন্ত দুধ পান করে না ততক্ষণ পর্যন্ত আমি মন্দির থেকে বাইর হই নাই, পাতিলটা নিয়ে দুধ পান করা শুরু করেছে বাবা, তখন আমি শান্তি পেয়েছি, আমার মাথায় হাত দিয়ে দোয়া করে দিছে, আমার দুধের পাতিলটা পুরো তারা সবাই ভাগাভাগি করে খেয়ে নিছে। দেবার এই মুখের কথা, মেয়ের কথা, মুখের কথা শুনিয়া পণ্ডিত ডাকতে কয় মারে পাগল হয়ে গেছ, তুই জন্ম নেওয়ার আগে থেকে পূজা করি আজ পর্যন্ত দেবতা কথা বলে নাই, একদিন কোনো কিছু খাইতে পারি নাই, আজ আজকে বললি তোর হাত থেকে দুধের পাতিল নিয়ে ভাগাভাগি করে খাইছে, তোরও মানুষ পাগল কইব, আমারও পাগল কইব, আমার ইজ্জত সব শেষ হইব। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। মেয়ে কই বাবা আমি মিশা কথা কইতেছি না, তোমাদের দেবতা তোমার উপরে খুশি হয় নাই, আমার উপরে খুশি হয়েছে, এই জন্য আমারটা খাইছে। পণ্ডিত কয় পণ্ডিত আশেপাশে যত পণ্ডিত ছিল সবাই তো একদম শুনতে পারছে, শুইনা সব চলে আছে বড় পণ্ডিতের বাড়ি। পণ্ডিত মশাই তোমার মেয়ে যা শুরু করেছে আমাদের ইজ্জত শেষ, আমাদের আর অবস্থা খারাপ, এখন
তোমার মেয়ে আমাদের মুখে চুনকালি মেখে দিল, এই এত ভদ্র কিনা রে, এমন আপনাদের আশপাশে থেকে জ্বর মনেছে এটা কথা বলছেননি? ওই যে ফু দেয় না সন্ধ্যার সময় ফু দেয়, ও শিখে ফেলছে ঠিক কি না, ঠিক কি না, রাগ করেন না, বড় কষ্ট লাগে এই সমস্ত বোকা আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন আমিন বলেন, রাগ করেন? এটা গল্প বলবো, গল্প বলবো, গল্পটা মনে রাখবেন সর্বশেষে কম, ও হুজুর একটা গল্প করতে চাইছিলেন, গল্পটা কন মনে থাকবো তো, হ্যাঁ কথা কন মনে থাকবো, যদি মনে থাকে তাহলে কয়েন আমার বাবারা আমি বালা করে কত গল্পটা বললে তা মুখ খেয়াল করবেন, তবে মিডিয়া বন্ধ করে কইতে হইব, কথা বুঝেননি? কারণ মিডিয়ারা তো আমার ওই টানাটানি করবো খুনটা নিয়ে শেষে আরেকজন আমার সকালবেলা আমার নামে মানহানি মামলা দিব, বিপদ কি একটা বিপদে যা আসি, কথা বললেও দোষ না কইলেও দোষ, সত্য কথা বললেও দোষ, কোন জগতে আসি আল্লাহই ভালো জানে, জোরে কোন ঠিক কিনা। দেবতার সব মন্দিরের সমস্ত পণ্ডিতেরা এসে বড় পণ্ডিতের বাড়ি আসছে, তোমার মেয়ে নাকি দুধ পান করাইছে, তোমার মেয়ে সতীত্ব নষ্ট করছে অন্য কে ধরে, তোমার দেখো কপাল ফাটা নিশ্চিত অন্য ছেলেরা ধরে তোমার সতীত্ব নষ্ট করে তোমার মেয়ের, এখন আর কোনো উপায় পাচ্ছ না, আমাদের মন্দিরের নামে আমাদের দেবতার নামে মিথ্যা তোহমা দিতেছ, মন্দিরে আমাদের দেবতা তো কখনো এরা খাইতে পারে না। মেয়ে বলে বাবা তোমার পণ্ডিতদের কথা সাবধান করে বলতে বলো, প্রমাণ যদি করতে চাও আমার সাথে আগামীকাল চলবা, আমি তোমাদের সামনে আমি দুধ পান করাবো, আল্লাহু আকবার বলেন, মেয়ের কথা শুনিনা পণ্ডিতের হা তলে চলো, যদি তোমার হাতের দুধ পান করে তাহলে আমরা সবাই মেনে নিব, মেনে নিব, যাও চলো। গেছে দুধের পাতিল নিয়ে যাইয়া মেয়েটা মন্দিরে ঢুকছে, ঢুকা বলতেছে দেবতা খা, দেবতা কথা কয়টা, সব দিকে সামনে দেয় কেউ কথাও বলে না, মাথাও নাড়ে না, খায়ও না, পণ্ডিতরা সবাই বলে তোমার মেয়ে একটা ভণ্ড প্রতারক লুচ্ছা, কারণ তোমার মেয়ে অপহরণ করছে নষ্ট হয়ে গেছে, এই মেয়ের কথা রাখা যাবে না, মানা যাবে না, বড় পণ্ডিতকে আমার ইজ্জত গেছে, সব পণ্ডিতরা তোমাকে করত ছেড়েচ্ছেদ করা হবে, তোমার মেয়ে আমাদের কলঙ্ক লুটছে আমাদের ধর্মের উপরে। মেয়েটা বড় মন্দিরে যা বলতেছে হে দেবতা খা, দেবতা কথা বলে না, নিরুপায় হয়ে সবাই যখন মেয়েটাকে মারার জন্য রওনা হয়ে গেছে, মেয়েটা বলতেছে দেবতা গতকালকে যিনি তোর কান ধরেছিল তাকে কি ডাক দিব, সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ, তাকে কি ডাক দিব, বড় দেবতার জবান খুলে গেছে, না মা ডাক দিস না, খাইতেছি, জোরে বলেন না সুবহানাল্লাহ, আর একটু জোরে সুবহানাল্লাহ, বড় দেবতার জবান খুলে বলে মা গতকালকে যিনি আমার কানের মধ্যে ধরে মশার দিয়েছিল তাকে ডাকা লাগবে না, আমরা খাইতেছি, সবাই দুধ পান করলেন, দেবতার দুধ পান করা দেখে পণ্ডিতেরা সবাই অবাক হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন, কার ভয়ে মাটির প্রতিমা, কার ভয়ে মাটির পুতুল কথা বলল, সে কোন লোক, সে এমন কি লোক যার ভয়ে দেবতা থরথর করে কাঁপে। মেয়েটাকে বললেন মা গো কার ভয় দেখালে আর দেবতা তোমার হাত থেকে মার তোমার এই দুধের পাতিল নিল, মা গো তুমি নামটা বলো কার, বলে বাবা গো আমি তারে চিনি না, তবে তারে দেখলে চিনি, একজন মুরব্বি দাঁড়িয়ে আছে, মুখের মধ্যে টুপি আছে, মাথার মধ্যে পাঞ্জাবি গায়ের মধ্যে, বাবা গো গতকালকে গিয়েছিল এই রাস্তা দিয়ে গিয়েছিল, যখন আমি মাথা ঠুকায়া ঠুকায়া দেবতার সামনে কান্ত ছিলাম গো বাবা, তখন ওই বাবা বাবা গো ওই মুরব্বি এসে দেবতার কান ধরে বলেছিল দেবতার দুধ খেয়ে নে, খেয়েছিল, আমি শুধু তার স্মরণ করেছি, মন্দিরের সমস্ত সমস্ত পণ্ডিতের বলে চলো যায় দেখে আসি সেই লোকটাকে, হাঁটতে হাঁটতে যা দেখে খাজা মাইনুদ্দিন সিস্তি দরজ মাদন নাই, একটা যায় নামাজ বিছাইয়া রাস্তার কোলে এক জঙ্গলের মধ্যে বইয়া বইয়া আমার মাওলার জিকির করে, জোরে জোরে চিল্লায় বলো মারহাবা, মেয়েটা বলে বাবা ওই যে ওই লোকটা, সঙ্গে সঙ্গে পাঁচ শত পুহরি পাঁচ শত পণ্ডিত হিন্দু সব পাঁচ শত সনাতন ধর্মের মুসলমান মুসলমান শুনে নাও, সনাতন ধর্মের পাঁচ শত মানুষ একসাথে কালেমা পড়ে নিলেন আর বললেন খাজা মাইনুদ্দিন রি অ মাইনুদ্দিন আমরা আর জীবন গেল ওই কালেমা ছাড়বো না, কারণ তোমার হাতের ইশারায় তোমার হুকুমে যদি মাটির পুতুল কথা বলতে পারে, সারা জীবন যারে পূজা করলাম, সারা জীবন যারে খাওয়াইলাম, যারে সারা জীবন করে শ্রদ্ধা করলাম,
সে আমাদের কোনো কথা রাখে নাই আর তোমার হুকুম শুনে যে ব্যক্তি জবান খুলে যায় যে ব্যক্তি দুধ পান করে ওই মাদির পুতুল আজ থেকে আর আমরা সনাতন ধর্মের মধ্যে নাই তুমি আমাদের কালেমা পড়ায় দাও আমরা মুসলমান হয়ে যাব 500 হিন্দু পণ্ডিতেরা কালেমা পড়েই মুসলমান হয়ে গেলেন লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু কয়শো জোরে বলেন কয়শো 500 হিন্দু পণ্ডিতেরা একত্রিত হয়ে কালেমা পড়ে নিলেন মারামারি করছে হাঙ্গামা করছে আমার বাবারা অসংখ্য মহান আল্লাহ আপনাদের দুয়ার বরকতে এটা বললে বড় হয়ে যাবে এই কয়েক মাসের ভিতরে কয়েক কতজন যে আমি নিজেই কালেমা পড়াইছি এ মুসলমান এটা ঈমান ঈমান হলো আল্লাহর হাতে ঈমান তো কোনো মানুষের হাতে না এই জন্যে কখন কে কালেমা পড়বে আমরা কার মুসলমান সবচেয়ে একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম জোরে বলেন ঠিক কিনা ধর্ম যারা বুঝতে পারে তারা আর পৃথিবীর মধ্যে আমার বাবারা শুধু কিটা না আর একটা কথা বলি আপনাদের দিকে আসে আপনার জনপুরি পীর মীর জনপুরি কেরামাতুল্লাহ শাহ রহমাতুল্লাহ আলাইহি আল্লাহু আকবার বলেন না কথা একটু শুনেন কব জনপুরি কেরামাতুল্লাহ শাহ এনায়েতুল্লাহ আব্বাসের কাছে ওয়াজটা শুনবেন উনার বংশধর ভারতের যিনি জনপুরি এই জনপুরি কেরামাতুল্লাহ শাহ উনি একবার বললেন তার ভক্তদেরকে যে আমি কিছু মানুষদেরকে মেহমানদারি করাবো খাওয়াইবো সুবহানাল্লাহ বলেন না কি করবো খাওয়াইবো খাওয়াবে এখন রান্না টান্না হয়েছে প্লেট নাই কোনো পাতা নাই উনি বললেন একটা কথা ভালো করে খেয়াল করবেন উনি বললেন এখন আমার ভক্তবৃন্দ তোমাদের তো খাওয়াইবো পাতা কই পাবো তোমরা কলার পাতা সংগ্রহ করো কলার পাতা সংগ্রহ ওই রাত্রে বিশাল প্রচণ্ড ঝড় হলো বিশাল ঘূর্ণিঝড় ঝড় আর শিলা বৃষ্টি এলাকায় যত পাতা ছিল সব ফেটে নষ্ট হয়ে গেল ভেঙে চুরিয়ে কলার পাতা নষ্ট হয়েছে এক মুরিদ খুঁজতে 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 চলে গেলেন আপনার আপনাদের হবিগঞ্জ হবিগঞ্জ নবীগঞ্জ নবীগঞ্জ তো এরকম কইতে কইতে সিলেট চলে গেছে তবু পাতা খুঁজতেছে মুরিদ যায় দেখে এক কালী মন্দিরের মাথার উপরে কালীর মাথার উপরে কয়েকখান কলার পাতা আছে যা বলতেছে কালী ও কালী কালীর ডাকতে বলতেছে ভক্ত কালী তাজা একটা প্রমাণ নিয়ে যান ওয়াজ শোনেন সারা জীবন ওয়াজ শুনছেন আমি কিছু বাস্তব কথা বলে যাই ও কালী কালী বলে জি বলে কালী রে আমার আমার পিসের কেবলা জনপুরি কেরামাতুল্লাহ শাহ উনি তো পাতা কাটতে বলেছে এখন পাতা কাটতে যদি যায় তোর গায়ে যদি কোন রকম পা লাগে বেয়াদবি মনে করবি না আমাদেরকে ক্ষমা করে দিবি পাতা কাটতে গেছে শোয়া পাইনে দিছে উরতের মধ্যে পড়া শোয়া পাইনে দিছে পেটের মধ্যে পড়া শোয়া পাইনে দিছে গাড়ের মধ্যে পড়া শোয়া পাইনে দিছে মাথার মধ্যে পড়া আল্লাহু আকবার বলেন পাড়া দিয়ে যখন পাতা কাটতে গেছে আমার বাবারা পাতা কাটে যখন নামছে হিন্দুরা দেখে কালীর গায়ে লাথি মারছে হিন্দুরা আইয়া উত্তম মধ্যম মাস শুরু করছে জনপুরি কেরামাতুল্লাহ সাহেবের মুড়িদের এমন পিটান পিটি নাক মুখ ফাটায় ফেলাইছে রক্ত পড়তে জুড়ে এখন বলছে ভাই আমার মারেন না আমি তো হুকুমের আসামি আমি হুকুম পেয়েছি আপনি দয়া করে আমাকে আপনারা মারবেন না কেন কয় আমাকে যিনি হুকুম দিছে দোষ করলে তো সে করেছে কয় কে করছে কয় আমাকে হুকুম দিছে আমার পীর কেবলা জনপুরি কেরামাতুল্লাহ শাহ আমাকে বলছে পাতা কাটতে আমি পাতা কাটতে এসে কোথাও দেখি পাতা নাই কোথাও কোনো পাতা পাই নাই এসে দেখি আপনাদের কালীর মন্দিরের মাথার উপরে পাতা এটা কাটতে যে আপনাদের পায়ের কাল পারে গায়ে লাথি লাগছে বেয়াদবি হয়েছে সবাই কয় চলো যাই হিন্দু বদ্ধ লোকরে নিয়ে ওনাকে নিয়ে জনপুরি কেরামাতুল্লাহ সাহেবের মুরিদকে নিয়ে 5 থেকে 1000 হিন্দুর এক উৎকবদ্ধ হয়ে স্লোগান দিতে দিতে চলে আসতেন জনপুরি কেরামাতুল্লাহ সাহেবের বাড়িতে ওয়াজ শুনেন বাস্তব ওয়াজ শুনেন সত্য ঘটনা শুনেন জনপুরি কেরামাতুল্লাহ সাহেবের কাছে চলে আসতেন আসা পর কি করলেন দেখেন আসা পর জনপুরি কেরামাতুল্লাহ সাহেবকে বলতে হুজুর খুব ধমকের জ্বালায় হুজুর বলে কি বলে হুজুর আপনার আপনার ভক্ত আমাদের কালীর গায়ে লাথি মারছে বিচার চাই কি চাই বিচার চাই হুজুর বলেন এটা তো বিয়াদবি হয়েছে একজনের ধর্মের উপর একজন আঘাত করেছ এটা বিশাল অপরাধ করেছ বিশাল অপরাধ করেছ মুরিদকে ডাকতে বলে মুরিদ বলে জি হুজুর কয় তুমি কি সত্যি ওদের কালীর গায়ে লাথি মারছো কয় হুজুর আল্লাহর কসম আমি লাথি মারি নাই সুবহানাল্লাহ বলেন হিন্দুরা বলে লাথি মারছে মুরিদ বলে লাথি মারি নাই হিন্দুরা বলতেছে হুজুর আমাদের কালীর গায়ে লাথি মারছে আর হুজুর বলে আমি লাথি মারিনি কি হয়েছে হুজুর হুজুর আমি যখন পাতা কাটতে গেলাম শোয়া পাইনি দেখি পুরতের মধ্যে পড়া
এরপরে পায়নে পেটের মধ্যে পড়া, তারপরে ঘাড়ের মধ্যে পড়া, তারপরে মাথার মধ্যে পড়া। হিন্দুরা বলে হুজুর শুনছেন নি, আমরা বলছি লাথি মারছে, উনি তো পেটের মধ্যে পাড়া মারছে, মাথায় পাড়া মারছে, ঘাড়ে পাড়া মারছে, আল্লাহু আকবার বলেন না। জনপুরি কেরামাতুল্লাহ সাহেব বলেন, বাবা আপনারা উত্তেজিত হয়েন না, দুজনের কথা দুদিকে চলে আসছেন। আপনি বললেন, আপনি বল, আপনারা বলতেছেন আপনাদের কালির গায়ে লাথি মারছে, আর আমার মুরিদ বলে পাড়া মারছে, পাড়া মারছে আর লাথি মারছে, দুইটা কথা হয়ে গেছে না? বাবা এসব বাদ দেন, আমি যেটা বলি, চলেন আমরা যাই কালি কি বলে, সুবহানাল্লাহ বলেন না, চলেন আমরা যাই কালি কি বলে। জনপুরি কেরামাতুল্লাহ সাহেব মুরিদদেরকে নিয়ে চলে গেলেন, হিন্দু বদ্দুল্লাহ এক থেকে এক হাজারের উপরে সব ভক্তদেরকে নিয়ে হিন্দুরা চলে আসছে যে আল্লাহর উলি কি বিচার করে, উনি একজন কামেল মানুষ, উনার বিচার দেখবো আজকে। উনি যে কালী মন্দিরে যায় বলে, হুজুর আমরা কালী কি বলবে, কালী তো কথা বলতে পারে না, কি বিচার পায়েন বাবা, কালীর কাছে চলেন না, জায়গায় যায়, যেহেতু আপনারা বলছেন লাথি মারছে, মুরিদ বলছে পাড়া মারছে, ভেজাল তো দুই জায়গা হয়ে গেছে, এখন চলেন যাই দেখে আসি কি বলে, আল্লাহু আকবার বলেন না। আল্লাহর উলি চলে গেলেন, আমার বাবারা খেয়াল করেন, কথা বলবেন না, মুখস্থ করেন, কাজে লাগবে, কাজে লাগবে, মুখস্থ করেন আব্বা, লাগবে কাজে। আগে জনপুরি কেরামাতুল্লাহ সাহেবের ঘটনা, এই যে কিছুদিন আগের ঘটনা, কাহিনী শোনেন। এবার জনপুরি কেরামাতুল্লাহ সাহেব যায় বলতে, কালি যাহা বলিবা সত্য বলিবা মিথ্যা বলিবা না। কালি বলে, হুজুর আমি যাহা বলিব সত্য বলিব মিথ্যা বলিব না। সব হিন্দুরা বল অবাক, জীবনে কথা বলে না, কালি কথা বলছে, কালি তোমার সাথে কি ব্যবহার হয়েছে বলো। কালি বলতেছে, হুজুর আমি আপনার মুড়ি দেশে আমার কাছে বলছে তোর গায়ে যদি লাথি লাগে বেয়াদবি মনে করবি না, সোয়া দেশে প্রথম পেলেক্সে পাড়া মারছে, ঘাড়ে পাড়া মাথায় পাড়া মারছে। হিন্দুরা তো খেপে গেছে, সবাই বলছে, হুজুর শুনছেন না আমাদের কালি বলছে, এখন বিচার করেন, বিচার করেন, যেহেতু কালি নিজ মুগ্ধে বলছে বিচার করা লাগবে। আল্লাহর ওলি জনপুরি কেরামাতুল্লাহ সাহেব বলতেছে, বাবা ধৈর্য ধরেন, ও কালি আমার মুরিদ যে তোরে পাড়া মারছে বেয়াদবি মনে করছিস, মনে কিছু করছিস? কালি বলতেছে, হুজুর আপনার মুরিদের পায়ের ধুলায় আমি ধন্য হয়েছি, আমি মনে কিছু করি না। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে আরো জোরে, আপনার মুরিদের পায়ের ধুলায় আমি ধন্য হয়েছি, মনে কিছু করি না, মনে কিছু করি না। আমার বাবারা গভীর মনোযোগ, এক শত নাই হাজার খানে যত ছিল সবাই, হুজুর বললেন, দেখেন বাবা যার সাথে বিয়াদবি করেছে সেই তো মাফ করে দিছে, এখন আমি কি বিচার করবো বলেন? বিয়াদবি যার সাথে করেছে, যার সাথে দুষ্টমি করে, তার সাথে হট্টগোল, সেই তো মাফ করে দিছে, মনে কিছু করে নাই, কি বিচার করবো? সঙ্গে সঙ্গে এক বাক্যে এক হাজার মুসলিমেরা মুসলমান হয়ে গেছে কালেমা পড়ে। জোরে বলেন, মার বাবা, আর একটু জোরে, কষ্ট পাচ্ছেন? যারা ওদের দলের লোক তারা কষ্ট পাচ্ছেন, আপনাদের ঈদগার ময়দান ওরা আসে তো জামাতে প্রথম কাতারে দাঁড়ায়, তাই না? ঈদের নামাজে প্রথম কাতারে দাঁড়ায়, কথা কয় না কেন? জুম্মার নামাজে? আর আপনারা ওদের কাছে না গেলে হয় না, ওরা যেই কাঁদ দশাত বানায় আপনারা আমরা মুসলমান যে পাহারা দেয়, আর এরাম বসে থাকে, টুম পরে বসে থাকে, দূরে নাড়ু খাল লোবে, কথা কয় না কেন? দূরে নাড়ু খাল লোবে, মিষ্টি দিব, আহারে কেমন মুসলমান, কত বড় নিকৃষ্ট জাতি, লজ্জা লাগে, বড় লজ্জা লাগে মুসলমান জাতি। কুরবানির গোস্ত ওরা নিতে আসে আমাদের বাড়ি, কথা কন না কেন? রোজার ঈদে, জুম্মার নামাজে, লজ্জাজনক ব্যাপার। একটা আপনার এত আশপাশে কতগুলো আছে, একটা লোক জীবন আপনার ঈদের জামাতে আসবে না, একটা লোক আপনার জুম্মার নামাজ আসবে না, অথচ আমরা মুসলমান এত বড় নিকৃষ্ট গুয়ে মাসির মতো। গুয়ে মাসি দেখছেন? গুয়ে মাসিগুলো মাসির পর মধুর পর বসে, পায়খানার পর বসে, ঠিক কিনা? এই গুয়ে মাসি মার্কা মুসলমান আমি দেখেছি অনেক, টুপি মাথায় দিয়েও সামনে বসে আছে, মাঝে মাঝে ফেসবুকে দেখছেন না তোমরা ভাই, কথা কইছে কেন, কথা কয় না কেন? আমি লজ্জা পাই এই মুসলমানগুলো, এই জন্য আল্লাহ কয় মুসলমানদের মধ্যে মুনাফিক, এই নমিনার নাস মানুষের মধ্যে মুনাফিক আছে। আল্লাহর আদালতে জবাব দিতে পারবি না বাবা, ওরে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে ছবি রবে গ তোমার, এই না হ জগতে মরার পরে ছবি রবে।
এর দাদায় গেছে বাবায় গেছে কেউ না ফিরে আইল গো দাদায় গিছে বাবায় গিছে কেউ না ফিরে আইল গো মরার পরে সবই রবে গো তোমার এই নাবু বনে মরার পরে সবই রবে ও গো আজ না হয় কাল তুমি যাইবা কবরে মরার পরে আহা এ দুনিয়ার মুসলমান শুধু কথাগুলো বললে কষ্ট হয় সিলেট বিভাগের মানুষ শুনে নাও শাহ জালালি আমেনি মারাবা বলেন আপনাদের ওয়াজ টেপার কোডিং একটু বোঝানোর জন্য বলে যায় খাজা শাহ জালালি আমেনি মারহাবা বলেন না খাজা শাহ জালালি আমেনি 360 জন আউলিয়া নিয়া কোথায় মক্কা মদিনা হইয়া কাশ্মীরি হইয়া ভারতবর্ষ হইয়া আসলেন কোথায় সিলেট অঞ্চলে গেছেন নি কেউ কেডা কেডা গেছেন একটু হাত তোলেন শাহ জালালি মারহাবা খুশি হলাম সবাই তো গেছেন আল্লাহ কবুল করুক সকল গুনাহ অনেক ভালো লাগলো যে আল্লাহর ওলির দপ্তরে গেছেন আমার বাজানেরা শোনা নাও শাহ জালালি আমেনি 360 জন উলিয়া নিয়া গো উনি চলে আসলেন গুরু গোবিন্দ ঘোষণা করে দিলেন আজকে কার জন্য টুপি মাথায় দাও কার জন্য গরু কুরবানি করো কার খাতিরে নামাজ পড়ো মোল্লাগিরি দেখাও এই সিলেট বিভাগের মধ্যে দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষ ছিল না মুসলমান দাড়িওয়ালা মানুষ ছিল না শাহজালালি আমিনী ইসলাম আনছে তার মানার দরকার আছে কিনা জোরে বলেন আছে কিনা রাজা গোর গোবিন্দ তখন ক্ষমতা বিশাল ক্ষমতা রাজা গোর গোবিন্দ গোর গোবিন্দ বললেন আমার রাজ্যে কোনো গরু কুরবানি হবে না আমার রাজ্যে কোনো নামাজ হবে না সিলেটের জমিনে কোনো আজান হবে না তোমরা কোন দেশের মানুষ শুনে নাও মুরব্বী বাজানের আছে যারা একটু বলতে পারবো শাহ জালাল ঘোষণা করছে ও মুসলমান গোর গোবিন্দ ঘোষণা করছে এই সিলেটের জমিনে কোনো আজান দেওয়া যাবে না সিলেটের জমিনে কোনো কুরবানি হবে না কোনো নামাজ হবে না আমার আল্লাহ খুশি হইয়া শাহ জালালি আমিন কি পাঠায় দিছে বলেন আল্লাহু আকবার শাহ জালালি আমিন 360 জন উলিয়া নিয়ে রওনা হয়ে গেলেন গোর গোবিন্দর কানে খবর আসলো গোর গোবিন্দ কয় কোন দাড়িওয়ালাকে দেখলেই জবাই করবা টুপিওয়ালাকে দেখলেই জবাই করবা এরে কিসের মসব এত বাড়াবাড়ি করো মুসলমান দাড়িওয়ালা টুপিওয়ালারা জন সিলেটের জমিন আসতে পারে না নো পথ বন্ধ বিমান পথ বন্ধ স্থল পথ বন্ধ সব নদী পথ বন্ধ ঘোষণা করে দিলেন যদি কোনো দাড়িওয়ালারে কেউ গাড়ি তুটায় তার চাকরি শেষ যদি কোনো দাড়িওয়ালা টুপিওয়ালারে নৌকায় পার করে তার চাকরি শেষ তাকে শিরচ্ছেদ করা হবে যদি কোনো বিমানে যদি কোনো দাড়িওয়ালা টুপিওয়ালারে উঠায় তার জীবন গরদান চলে যাবে এমন একটা ঘোষণা করে দিয়ে চিঠি লিখে দিলেন সারা ভারত কোথায় সিলেট বর্ষের মধ্যে চিঠি লিখে দিলেন বিশাল চামড়ার হরিণের চামড়ার হরিণের চামড়া এই চামড়া শুকানোর চামড়ার মধ্যে লিখে দিলেন শোনেন এত দ্বারা জানানো যাইতেছে যে সিলেট বিভাগের মধ্যে কোনো দাড়িওয়ালা টুপিওয়ালা ব্যক্তি যদি প্রবেশ করে তাকে শিরচ্ছেদ করা হবে তাদেরকে এই জমিনের মধ্যে ঢুকতে দেওয়া যাবে না আমি রাজা আদেশ করমে রাজা গোর গোবিন্দ জোরে জোরে চিল্লায় বলো মারহাবা আদেশ করমে কে শাহ খাদ রাজা গোর গোবিন্দ গোর গোবিন্দ লিখে দিলেন এই চিঠির মধ্যে লেখা পড় শাহ জালালি আমিনে 360 জন আউলিয়া নিয়ে চলে আসছে আসে সুরমা নদী নাম শুনছেন না সুরমা নদীর কিনারে আসলেন হাঁটতে হাঁটতে শাহ জালালের সফর সঙ্গী সবার পায়ের পায়ে ঠুসকা পড়ে গেছে খালি পায়ে এরকম তো জুতা স্যান্ডেল নাই অনেকেই খালি পায়ে কেউ পায়ে হয়তো আছে আপনার ওই চামড়ার জুতা আপনার ওই ঈদে বানানো ওই তখন তো তখনকার জামানায় খরম জুতা খরম সেই খরম পায়ে দিয়ে আসছে অনেকের পায়ে ঠুসকা পড়ে গেছে হাঁটতে এত পথ মাইলকে মাইল হাঁটতেছে 7-8 দিন হাঁটা পথ সুরমা নদীর কিনারে আসলেন সবাই ক্ষুধার্ত অবস্থায় আছে মারহাবা বলেন সবাই ক্ষুধার্ত অবস্থায় আছেন
শাহজালালের কাছে দাবি করে, হুজুর আমরা তো আর হাঁটতে পারছি না, আমরা কি করব, আমাদের তো ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না, আমরা তো এখন অসহায় হয়ে গেছি। হুজুর বলেন, তোমরা টেনশন করো কেন, বসো। সুবহানাল্লাহ বলেন না, আল্লাহ বলে আলা সাবদান ইন্নানি চালা ইন্না উল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়েছে, লা নাই খবর শব্দের অর্থ ভয়, তোমরা তো ভয় পাও কেন, ভয় পেও না, বসো। শাহজালাল ইয়ামেনি, বসেন বসেন। শাহজালাল ইয়ামেনি কি করলেন, আমার বাবারা শাহজালাল ইয়ামেনি আপনার ওই সবাইরে বসতে বললেন, কয়শো জোরে বলেন, কয়জো জোরে বলেন না, 360 জন বসছে। কিসের পর জানেন, যায় নামাজ না, যায় নামাজ বসে শাহজালাল ইয়ামেনি, আর বাকিগুলো কিছু যায় নামাজ, আর তৎকালীন জামানায় কাইশা ছিল, কাইশা এই যে আপনাদের এলাকায় হয় ফুল হয় অনেক উলুবন বলে যেটা, ওইটা ছিল তখন সুরমা নদীর কিনারায় খুব সুন্দর হতো, লাইনকে লাইন মাঠকে মাঠ, তখন তো এরকম চাষবাস ছিল না, ওইটা বিছায়া বসতেন, কাইটা বসছে। হুজুর বললেন, আজকে আমি তোমাদের খাওয়াবো, বসো, আমি খাওয়াবো। সবাই আশ্চর্য হয়ে গেলেন, চাউল নাই, ডাউল নাই, আটা নাই, হুজুর কি খাওয়াবে। হুজুরের উজির ছিলেন সপ্রসঙ্গী, বেগনা ছিলেন শাহ পরান, মারহাবা বলেন না, ওনাকে বললেন, উজির, জি হুজুর, তোমাকে না একটা রুটি দিয়েছিলাম, আসার সময় তিনটা রুটি সপ্রসঙ্গী, তিনটা রুটি যবের হালুয়া, যবের হালুয়া খাইছেন, আরে মেয়া আমরা তো এখন শান্তির মধ্যে আছি, মুরব্বীরা খাইছে সে সিনার ভাত, যবের ভাত, গমের ভাত, এগুলো মুরব্বীরা খাইছে, জমি তো তখন কম ছিল না, জমি এই একই ছিল, কিন্তু খাবার জোট না, এখন জমি কম লোক বেশি, আমরা খাইতেছি আনন্দের খানা, জোরে বলেন ঠিক কিনা। মিয়া এখন তো খুব আরামে আছেন, এমনিতে মাছ এই পাশ দিয়ে মাছ, এই জায়গাতেও মাছ ছিল, এই জায়গাতে পানি ছিল, মুরব্বীরা কইতে পারবো, আপনি কইতে পারবেন না, এলাকার মধ্যে পানি আর পানি ছিল, জোরে বলেন ঠিক কিনা, ছিল না। এই যে আমি আসলাম একবার ত্রাণ দেওয়ার সময় আপনাদের সুনামগঞ্জের দিকে আসলাম, আইরে পানি আর পানি, আল্লাহ, কোনো বাড়ি গদ্দর দেখি না, সেদিন দেখেছি একটা দেখে না আশ্চর্য হয়ে গেছিলাম, কলার ভেওয়ায় দুই তিনটা কলা গাছের মধ্যে একটা লাশ শোয়া দিছে, আমরা নৌকায় যাচ্ছি, আমরা মনে হচ্ছি মনে তেরাম দিচ্ছে, এই জন্যই মনে হয় আমরা আগায় গেছি, যা দেখি একটা লাশ, কাপড়ের কাপড় কিচ্ছু নাই, একটা চাদর গেছে, সাদা একটা চাদর দিয়ে এইসব বাঁধানো রয়েছে, লেখা রয়েছে পাশে, যদি কোনো স হৃদয়বান কোনো মানুষ পান, আমার আব্বা জানের দাপনটা করে দিন, কেন জায়গা নেই, লেখা রয়েছে। এরপরে কবরটা আমরা ওই বাসটা নিয়ে আসলাম, আমার বাবারা আমি আশ্চর্য হয়ে গেছি, ওই দিন যায় রে মানুষ, তার জমি জমার অভাব নাই, কিন্তু লাশটা দাফন করবে সেই জায়গাটা নেই, এই পানিতে পানিতে ভরপুর ছিল, হবিগঞ্জের এই পাশ দিয়ে আপনাদের যেই আজমিরির দিক দিয়ে আজমিরগঞ্জ মঞ্চ দিয়ে অনেক পানি হয়েছিল, ঠিক কিনা, কথা কয় না, আপনাদের এমনি হয়েছিল নাকি, আমি আজ ওই দিন আমি চোখের পানি ধরে রাখতে পারি নাই, ওই দিন আমি চোখের পানি ধরে রাখতে পারি না, আল্লাহ তুমি কি দেখাইলা, একবারে সাতটা লাশ, একদিন সাতটা লাশ দেখেছিলাম, সাতটা লাশ শুধু কলার ভেয়া, কলা গাছ কেটে তার উপর ভাসায় দিছে, বাবা মা আজকে আপনার বাবার যদি আপনি ভাসায় দেন, কলিজার মধ্যে সহ্য হবে, যে শেষ বাবার ঠিকানাটা শুয়াইবেন সেই জায়গাটাও পান নাই, বাবার লাশটা ভাসায় দিছে পানির মধ্যে, একটা দেখ দুইটা মেয়ের লাশ, দুইটা মেয়ের লাশ দেখলাম, একটা বাবার লাশ, একটা যুবকের লাশ দেখলাম, এরকম সাতটা লাশ দেখলাম একদিনে, দেখি কলা গাছের মধ্যে দুটো কলা গাছ, ছোটো ছোটো কলা গাছের পরে দুটা বাচ্চা মেয়ে ডুবে মারা গেছে, ফুলে গেছে, একবারে ফুলে গেছে, ওর চিঠি একটা কাগজে লিখে দিছে, আপনারা আমার বাচ্চাদের মুসলমান, যদি কোনো সহানুভূতি কোনো লোক থাকেন। সুন্নিয়াতের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন।